হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। যখনই সোনা রূপা বুঝতে পারে যে মিষ্টান্তি তাদের নিয়ে যাবে, রূপার ঘোর কেটে গেলে সোনাকে বারবার করে ডাকে, হিংসুকুটি ওঠো তুমি, তোমাকে মিষ্টান্তি কিন্তু নিয়ে যাবে, তা না হলে আমাদের মেরে ফেলবে, ধরতে পারলে আমাদের পালাতে হবে এখান থেকে। আমার খুব ভয় করছে, আমি এখন কি করব? তুমি হুইল চেয়ারে বসে থাকো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই বলে রূপা হিংসুকুটিকে নিয়ে যায়। মিষ্কার পায়ের ওপর দিয়ে চাকা চলে যায় হুইল চেয়ারে, মিষ্কা পড়ে যায় মাটিতে, ছটফট করতে লাগে, কিন্তু তারপরেও সে হাল ছাড়ে না। ভাবে যে না, যেভাবেই হোক আমাকে সোনারূপাকে ধরতেই হবে। তাদের পিছু ছুটতে শুরু করে আর বলে, সোনারূপা তোদের একবার খালি ধরতে পারি আগে, তারপর দেখ না কি করি। তোরা কি শুরু করেছিস বলতো, আমাকে এরকম করে দৌড় করিয়ে তোরা বাঁচতে পারবি? সামনে একটা ইট থাকে যেটা রূপা দেখে না, হিংসুকুটিকে টেনে নিয়ে যেতে লাগলে সেখানেই পড়ে যায় হোঁচট খেয়ে। মিষ্কা হেসে ফেলে যে দেখ, তোদের দৌড় শেষ হয়ে গেল, তো সেই মিষ্কার হাতেই তোদের ধরা পড়তে হবে। কোর্টের মধ্যে রায় দেওয়া হয় যে দীপা নির্দোষ এবং তাকে ছেড়ে দেওয়া হয়, আর এই খুশিতে পরিবারের সবাই খুব আনন্দিত হয়। পৃথাকে পুলিশ নিয়ে যায় আর ভিক্টর ভাবে যে না, আমাকে কিছু একটা করতে হবে, এই পরিবেশে থাকলে আমি আমার জীবনটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমাকে তো বাঁচতে হবে। এইভাবে কোর্টরুম থেকে বেরিয়ে যায়। অর্জুন মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে আড়ালে, দীপার শাশুড়ি মা তাকে ফুল ছুঁয়ে দেয় মাথায় আর বলে, আমি তোমার জন্য মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, বলেছিলাম যাতে করে কোনো অসুবিধে তোমার না হয়, তুমি যেন ছাড়া পেয়ে যাও। দেখো দীপা, তুমি ঠিক ছাড়া পেয়ে গেলে, এর থেকে বড় পাওনা আর কিচ্ছু হতে পারে না আমার। তুমি এখন সুখে শান্তিতে সংসার করো, এর থেকে বড় আর কি। অর্জুনকে ওই অবস্থায় দেখে দীপা এগিয়ে যায়, বলে, কি ব্যাপার অর্জুনদা, তুমি এরকম করে আছো কেন? দীপা, আমি চাই বা না চাই আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো আমাকে পালন করতে হবে, ঠিক আছে? তুমি সেগুলো পালন করে এসো, তোমার সঙ্গেও আমার অনেক কথা আছে, অনেক কিছু পরামর্শ আছে, সেগুলো না হয় তোমাকে পরে বলবো। অর্জুন বেরিয়ে যায়। দীপা জিজ্ঞাসা করে, সোনা রূপা কোথায়? ওদের তো কোর্টে আনার নিয়ম নেই, আরো বাড়িতে আছে। শেফালির এক মাসি এসেছে, বুড়ি সে তার কাছেই রেখে এসেছে। কি? এটা শুনে দীপা অবাক হয়ে যায়, ভাবতে লাগে, উকিল বলেছিল মিষ্কা সেন জেল থেকে পালিয়েছে, তার মানে ওই শেফালির মাসি মানে মিষ্কা নয় তো? সোনা রূপার কোনো ক্ষতি হয়ে যায়নি? তাই দীপা দৌড়ে ছুটে বেরিয়ে যায় কোর্টরুম থেকে। সবাই অবাক হয়ে যায় খানিকটা, যে কি এমন হলো দীপার বুঝতে পারা যাচ্ছে না। পৃথাকে পুলিশ গাড়িতে উঠিয়ে নিয়েই যাবে, ঠিক সেই মুহূর্তে দীপাকে আসতে দেখে পিতা চিৎকার দিয়ে ওঠে দীপা বলে, দীপা দাঁড়িয়ে যায়। এরপরে সুযোগ বুঝে পৃথা কনস্টেবলের বন্দুকটা কেড়ে নেয় আর বলে, দীপা আজকে তোমাকে এখানেই আমি শেষ করে দেবো। কি ভেবেছো তুমি, আমাকে জেলে পাঠিয়ে তুমি ভালো থাকতে পারবে? কখনো না, দেখো তোমার দিকে বন্দুক তাক করে আছি আমি, কি ভেবেছো? দেখুন, আপনি বন্দুকটা নামিয়ে ফেলুন, অর্জুন তুমি সামনে এসো না, আমি কিন্তু এলোপাথারি গুলি চালিয়ে দেবো, আমি কাউকে ছাড়বো না। আর আপনাদের বলছি, আপনারা সরে যান, তা না হলে কেউ বাঁচতে পারবে না। দীপা, তুমি এখান থেকে যাও, সোনারূপার কাছে তোমাকে পৌঁছাতে হবে, ওরা বিপদে আছে, তুমি এর কথা শোনো না, তুমি এখান থেকে নিজেকে পালিয়ে বাঁচাও। না, ও শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছে, কিচ্ছু করতে পারবেন না পিতা ম্যাম, আপনি আপনি যে অন্যায়কারী সেটা প্রমাণ হয়ে গেছে, আর আপনার ছোট্ট একটা বাচ্চার সঙ্গে এরকম করতে আপনার হাত কাঁপলো না? না, আমি অভিনয় করছি, তুমি দেখো তাহলে আমি কি করতে পারি। এই বলে চার পাঁচ এক এরকম করে গুনতে গুনতে হঠাৎ গুলি করতে শুরু করে দেয়। তখনই দীপা বসে পড়লে দীপার গায়ে গুলিটা লাগে না ঠিকই, ভিক্টরের বুকে গিয়ে গুলিটা লেগে যায়। ভিক্টর বলে, এরকম মায়ের সন্তান হয়ে বেঁচে থাকার থেকে আমি শেষ হয়ে যাই, সেটাই ভালো। এরপরে ভিক্টরের মাথা ঘুরে যায়, সে মাটিতে পড়ে যায়। ভিক্টরকে নিয়ে অর্জুন বলে, হাসপাতালে যেতে হবে, ওকে বাঁচাতে হবে। তিস্তা, যেভাবে হোক একটা গাড়ি ডাকার ব্যবস্থা করো, আমাদের কিন্তু ভিক্টরকে এরকম ফেলে রাখলে চলবে না। এরপরে পুলিশ ধরে ফেলে পৃথাকে আর বলে, আপনার মতো অপরাধী আসলেই নেই, নিজের সন্তানের গায়ে গুলি চালাতেও দ্বিধাবোধ হলো না, এবার চলুন। ভিক্টর ভিক্টর বলে চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু পুলিশ তাকে ছাড়ে না, জোর জবরদস্তি গাড়িতে ঢুকিয়ে পৃথাকে নিয়ে চলে যাওয়া হয়। দীপা তার বাড়িতে যাবে না, ভিক্টরকে নিয়ে হাসপাতালে যাবে ভেবে পাচ্ছে না। অর্জুন বলে, না দীপা, আমি এদিকটা সামলে নিতে পারবো, আমি একজন ডাক্তার, তুই যা, সোনারূপাকে বাঁচা, দেখ ওরা বিপদে রয়েছে, আমি কিন্তু কোনোভাবে ওদের ক্ষতি মেনে নেব না। ভিক্টরকে নিয়ে অর্জুন চলে যায় হাসপাতালে, তার বোন অহনাকে সঙ্গে নিয়ে, আর দীপা জয় উর্মি সবাই মিলে একটা ট্যাক্সি ভাড়া করে ফেলে। তারা ছুটছে সোনারূপাকে বাঁচানোর জন্য, কোনোভাবেই মিষ্কা যেন কোনো ক্ষতি করতে না পারে সেই দিকটা বিবেচনায় রেখে। মিষ্কা যখন সোনারূপাকে ধরতেই যাবে, তখনই রূপা বলে যে, না আমি একলা পালাবো না হিংসুকুটি, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। বুঝতে পারছো না কেন, তুমি অর্জুনকে গিয়ে সমস্ত সত্যি কথা বলো, দেখবে অর্জুনই আমাদের বাঁচাবে, মা তো এখন আমাদের কাছে নেই, গিয়ে আমাদের রক্ষা করবে। না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না,
আর পচানটি তুমি আমাদের কাছে এলে দেখো কি করি। এই বলে হুইল চেয়ারটা দিয়ে এমন জোরে ধাক্কা মারে মিশকা হুইল চেয়ারের নিচে পড়ে যায়। সোনারূপা আবারও তাদের সেনগুপ্ত বাড়িতে দৌড়ে ছুটে পালিয়ে যায়। মিশকা ভাবে দীপার মেয়ে বলে কথা, এতটা খারাপ আমাকে এরকম করে হেনস্থা করছে। সোনারূপা কোথায় তোমরা? দেখো বেরিয়ে এসো, তোমাদেরকে আজকে মিশকা আন্টির সাথে চলে যেতেই হবে। তোমরা না যেতে চাইলেও কোনো উপায় নেই তোমাদের। সোনারূপা গাড়ির পেছনে আড়ালে লুকিয়ে আছে। এখন কি হবে? মিশকা আন্টি তোমাকে ধরে ফেলবে, বাড়িতে তো কেউ নেই, এবার কি করব আমরা? আমাকে একটু ভাবতে দাও। ওরা কি বাড়ির দিকে গেছে নাকি? আমি বুঝতে পারছি না, কিন্তু বাড়িতে আমি লক করে এসেছি, কোনোভাবে ওরা ঢুকতে পারবে না, তার মানে আশেপাশে কোথাও আছে। তবে আমাকে এখন নিজেকে আগে বাঁচাতে হবে। যদি কোনো কারণে পুলিশ এখানে চলে আসে আর আমাকে চিনে ফেলে তাহলে সব খেলা শেষ। তার আগে আমাকে সোনারূপাকে নিয়ে এখান থেকে পালাতে হবে। গাড়ি করে দীপা আসছে আর সবাই জিজ্ঞাসা করছে, কি এমন হয়েছে দিদি তোর? এরকম কেন ছটফট করছিস? বুঝতে পারছিস না আসিফ আলী এইসব কিছুর সঙ্গে যুক্ত ছিল? আসিফ আলী ওর মাসি সাজিয়ে এনেছে, মানে মিশকা জেল থেকে পালিয়েছে। মিশকা ছদ্মবেশে ওর মাসি সেজে সেনগুপ্ত বাড়িতে এসেছে। তোরা বুঝছিস না? সোনারূপা খুব বিপদে আছে। আমি জানি না ওদের এখন পর্যন্ত ঠিক আছে কিনা, কোনো বিপদ হলো কিনা। ওদের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমি সবসময় প্রার্থনা করি, আমি জীবনে একজন বউ হিসাবে ব্যর্থ। সব দিক থেকে আমি আমার জীবনটা ব্যর্থতায় ভরে গেছে, কিন্তু আমি আমার সন্তানের কাছে যেন সফল একজন মা হতে পারি, তাহলে আমার জীবনটা পরিপূর্ণতা পাবে, আমি ধন্য হয়ে যাবো। এর থেকে বড় পাওনা আর কিচ্ছু হতে পারে না। কি যে বলছো না, আর এইসব কিছু তোমাকে ভাবতে হবে না বউ দিদি, আমরা চলে এসেছি। দাদা গাড়িটা একটু তাড়াতাড়ি চালান না, দেখুন আমাদের বাচ্চা খুব বিপদে পড়েছে, আমাদের যেতে হবে। এদিকে মিশকা যখন গাড়িতে উঠবে দেখতে পারে সোনারূপাকে গাড়ির পেছনে লুকিয়ে থাকতে। মিশকা নেমে আসে পেছন থেকে, বলে সোনারূপা এই যে তোমাদের দেখে ফেলেছি। সোনারূপা পালিয়ে যাবে, রূপা বলে তুমি যাও, সোনা বলে তুমি যাও। এমন করতে করতে মিশকা এসে দুজনের হাত টেনে ধরে, বলে তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা এখন মিশকা আন্টির সঙ্গে যাবে, আমার সঙ্গে, আমি যেখানে নিয়ে যাব সেখানে। সোনারূপার হাত ধরে টানা হিঁচড়া শুরু করে দিয়েছে, কিন্তু কোনোভাবে সোনারূপা মিশকার সঙ্গে পেরে উঠছে না। তখনই দীপা গাড়ি নিয়ে এসে দূর থেকে একটা লোহার রড দিয়ে মিশকার হাতে ঢেল দেয়। আর মিশকা অবাক হয়ে যায়, মিশকার হাতে আর কোনো বল পাচ্ছে না। কি ব্যাপার, তোমার সাহস কি করে হলো? তুই সোনারূপার কাছে এসেছিস কি করে? মিশকা তোমার কপালটা খুব ভালো, তুমি এই বাড়িতে ছদ্মবেশে এসেছো, আমরা কেউ চিনতে পারিনি। আমি চিনেছিলাম কাকাই, আমি জানতাম যে ওটা পচা আন্টি বুড়ির বেশে এসেছে, আমাদের খাবারে অনেক কিছু মিশিয়েছিল, আমাদের ঘুমও বাড়িয়েছিল। আমরা ঘুম থেকে উঠতে পারিনি, আমাদের এই সুযোগে ঘুমের ঘরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমার চোখটা খুলে গেছে, তাই আমি হিংসুকুটিকে বাঁচানোর চেষ্টা করছিলাম। মা তুমি চলে এসেছো, এখন আর কোনো অসুবিধে নেই, আমাদের মা রক্ষা করবে। দিদি ভাই দেখো না, এই পচা আন্টি আবার চলে এসেছে, ওকে আজকে আমি দু চারটে চড় থাপ্পড় মারবো। পুলিশে খবর দাও, ওকে অ্যারেস্ট করে নিয়ে যাক, ও তো সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে, ওকে তো কোনো জেল নেই যে আটকে রাখা যায়। ওর মতো মানুষকে কি করা যায়? মিশকা বলো, ভিড় কোথায়? আমি জানি না, তোমার এতটুকু লজ্জা করছে না? নিজের সন্তানের সঙ্গে তুমি এরকম কি করে করতে পারো? ভিড়কে তো আমি খুঁজে বের করবোই, কোনোভাবেই ওকে আমি হারিয়ে যেতে দেবো না। পুলিশ তো জানো 7 দিনের কোর্টকে অনুমতি দিয়েছে, যেভাবেই হোক না কেন খুঁজে বের করতে হবে বীরকে। তুমি বলবে কি না বলো? না তাহলে তোমাকে আজকে আমি শেষ করবো এখানে, তুমি চিন্তা করো না, কোনো পুলিশ আইন কাউকে লাগবে না। এই বলে দীপা মিশকাকে চরের উপর চর মারতে শুরু করে, উত্তম মধ্যম গায়ে হাত তোলে, তারপরে মিশকা কোনোভাবেই কিছু বলে না। দীপা বলে, এত কিছুর পরেও তুমি আমার মেয়েদের ক্ষতি করতে এসেছো কেন? সেই মোটিভটা আমি জানতে চাই। তুমি আমাকে সূর্যর কাছে কখনো আসতে দাওনি দীপা, সব সময় তুমি আমাদের মাঝখানে হাইফেন হয়েছিলে, তাই আমি সূর্যের এই স্মৃতি সোনারূপাকে তোমার জীবনে থাকতে দেবো না, ওদের নিয়ে যাব, কেড়ে নেবো তোমার জীবন থেকে। দেখো না তুমি কি করে বাঁচো, আর সূর্যকে তো আমি খুঁজে বের করবো, ও কি ভেবেছে এরকম করে আমার কাছ থেকে দূরে পালিয়ে বাঁচতে পারবে ও? দীপা মিশকার কথা শুনে অবাক হয়ে যায়, বলে তোমার এতটুকু লজ্জা নেই তাই না? তুমি এতগুলো মানুষের সামনে বারবার মার খাচ্ছ, তোমার পাল্টানোর কোনো পরিবর্তন নেই, তুমি আমার মেয়েদের দিকে হাত বাড়িয়েছো কেন? এত বড় স্পর্ধা কি করে হলো? তোমাকে যে এখন ইচ্ছে করছে এখানেই শেষ করে ফেলি। তখনই বীরকে নিয়ে চলে আসে তবলা, আর বীরকে কোলে তুলে নেয় দীপা। হঠাৎ করে মিশকা পেছন দিয়ে পালানোর চেষ্টা করে। রূপা বলে, পচানটি পালিয়ে যাচ্ছে, তুমি চিন্তা করো না, আমি মিশকাকে ধরছি, ধরে পুলিশে দিয়ে আসবো, একদম কোনো চিন্তা করবে না। তবলা মিশকার পিছু পিছু ছোটে, আর দীপা তার পরিবারকে বিপদ থেকে রক্ষা করেছে, তার 2 মেয়েকে রক্ষা করেছে, এর থেকে বড় পাওনার আর কি হতে পারে? লাবণ্য আজকে খুব খুশি, বলে সমস্ত বিপদ কেটে গেছে দীপা, এবার নতুন করে তোমার জীবনটা শুরু করার পালা, আর কোনো সমস্যা তোমার জীবনে রইল না, এখন দেখো তুমি ভালো হও। ভিক্টরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তার জ্ঞান ফিরে আসে এবং বারবার করে অর্জুন ভাবতে লাগে ভিক্টরকে অভিনয় করছে নাকি আরেকবারের মতো ও আবারও সুযোগ নেবে।
ভিক্টর কান্না করে, বলে কেন কাঁদছো? দেখো আমি নিজেই অনুতাপ এত করছি যে আমি কারো দুটো চোখ রেখে কথা বলতে পারছি না। তেস্তা তুমি এসেছো, ভালোবাসা সবার জীবনে আসে না, আর যদিও আসে তাকে গ্রহণ করে নিতে হয়, ভালোবেসে যত্নে রাখতে হয়। ভিক্টর, তুমি যদি নিজের ভুল বুঝতে পারো তাহলে তোমার সামনের দিকে অনেক ভালো উজ্জ্বল ভবিষ্যৎ আছে, আর সেটা যদি না বোঝো তাহলে অনেক খারাপ পরিস্থিতি আসতে চলেছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? ভিক্টর নিজে গুলি খেয়ে দীপাকে বাঁচালো, দীপা মিশকাকে হাতে নাতে ধরে ধোলাই দিয়ে সোনা রূপাকে বাঁচালো। আজকে দীপা নিজের জীবনে একজন সফল মা হতে পেরেছে। এরপরে আদৌ কি অর্জুন দীপার বিয়েটা হবে? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।